হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বর্তমান সময়ের অর্থাৎ 2020 জুনের আগে 1967 সালের ভারত ও চীনের এই লড়াই শেষ লড়াই ছিল। এর আগে দোকালামে অল্প বিস্তর হাতাহাতি হয়েছিল ঠিকই, কিন্তু কোনো যুদ্ধ বা আহত ও নিহত হওয়ার খবর ছিল না। 1967 সালের যুদ্ধে ভারতের জিত হয়েছিল। এই জয়লাভকে কখনো তুলে ধরা হয় না মানুষের সামনে, ভুলিয়ে দেওয়া হয়। এই যুদ্ধের কথা ইতিহাসেও সেরকমভাবে উল্লেখ নেই। না থাকার পেছনেও কিছু কারণ ছিল, যেমন এই যুদ্ধ সেরকমভাবে পাবলিকলি প্রচার করা হয়নি। আজকের ভিডিওটিতে 1967 সালের এই নাথুলা যুদ্ধের কথা জানবো, কোথায় কিভাবে ও কোন পরিস্থিতিতে এই যুদ্ধ হয়েছিল তা জানবো আজকের এই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন বিষয়ে তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ঘন্টা চিহ্নটি অবশ্যই প্রেস করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে সূচনা পেয়ে যান। সিকিমের যে দুটি পাস বা গিরিপথ আছে, নাথুলা ও চোলা, সেখানে 1967 সালে এই ভারত চীনের যুদ্ধ হয়েছিল। অনেকে একে লড়াই বা ঝগড়া বলে থাকে, আবার অনেকে ভারত চীনের দ্বিতীয় যুদ্ধও বলে থাকে। নাথুলার লড়াই 4 দিন ও চোলায় 1 দিন ধরে হয়েছিল। দু জায়গাতেই ভারতের জিত হয়েছিল। নাথুলার লড়াই 11 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল ও চোলায় 1 অক্টোবর হয়েছিল। নাথুলা ও চোলা গিরিপথ তিব্বতের চুম্বি উপত্যকার সাথে যুক্ত। নাথুলা এবং চোলা গিরিপথের যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলি তিব্বতের রাজধানী লাসার সাথে যুক্ত। ভারতের যে সাম্রাজ্য ছিল বা তিব্বতের, যা পরে চায়না দ্বারা অধিকৃত হয়, তাতে কোনো নির্দিষ্ট সীমানার উল্লেখ ছিল না। হিমালয় উভয় দেশের পক্ষেই প্রাকৃতিকভাবে একটি কঠিন বাধা হওয়া দুষ্কর এই অঞ্চলগুলিতে মানুষের যাতায়াত ছিল না। হিমালয় পর্বতকেই একটি প্রাকৃতিক সীমানা হিসেবেই সকলে মেনে আসছিল। প্রথমবার সীমানার মাপ করা হয়েছিল ইংরেজদের সময়। 1914 সালে সিমলায় তিব্বত ও ব্রিটিশ ইন্ডিয়ার একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে ভারত ও তিব্বতের সীমানা হিসেবে ম্যাকমোহন লাইনকেই সীমানা হিসেবে ধরা হয়। সেই সময় তিব্বত একটি স্বাধীন ও স্বতন্ত্র দেশ ছিল। গ্রেট হিমালয়ের যে উঁচু শিখর ও হিমালয়ের শ্রেণী বরাবর যে সীমানা থাকবে, সেটাকেই সীমানা হিসেবে মানা হবে, যাকে ম্যাকমোহন লাইন বলা হয়ে থাকে। একটা কথা জানা দরকার, সিকিমের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে তাও উঁচু পর্বতশৃঙ্গের শ্রেণী দ্বারাই কল্পিত ও পরিবেষ্টিত। সিকিমের যে 4টি গিরিপথের সাথে তিব্বতের চুম্বি ভ্যালি যুক্ত, তা হলো চোলা, নাথুলা, লেলেপলা, বাতাংলা ও দোকালা। ঐতিহাসিক সময় থেকে এই গিরিপথগুলি দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। পুরনো সিল্ক রুট বা রেশম পথ নামে পরিচিত গিরিপথগুলির মধ্যে নাথুলা ও লেলেপলা খুবই বিখ্যাত ও উল্লেখযোগ্য, কারণ এই পথ দিয়েই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সমগ্র ভারতের সাথে ব্যবসায়িক যোগাযোগ হয়ে থাকত। 1962 ভারত চীনের যুদ্ধের পর নাথুলার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। 2006 সালে এই রাস্তার উন্মোচন হয়েছিল। 2003 সালে অটল বিহারী বাজপেয়ীজির চীন ভ্রমণের পর ভারত চীনের সম্পর্ক আবারও বন্ধুত্বপূর্ণ হলে 2006 সালে তা উন্মুক্ত করা হয় স্থানীয় ব্যবসার জন্য। এবার আসি যুদ্ধের পটভূমিকায়। 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতের শুধু সামরিক হারই হয়নি, কূটনৈতিক ও মানসিক হারও হয়েছিল। এই হারের পর ভারত পুনরায় সামরিকভাবে নিজেকে শক্তিশালী করার কাজে মন দিল ও 1967 সালে পাকিস্তানকে ভয়ানকভাবে পরাস্ত করেছিল। ভারতের এই জয় চায়নার ক্ষেত্রে অব্যাহত হবে কি না, সে ব্যাপারেও কেউ নিশ্চিত ছিলেন না। যাই হোক, ভারত ম্যাকমোহন লাইনকেই সীমানা হিসাবে মানে, যা হিমালয়ের উঁচু শিখরের শ্রেণীবিন্যাস দ্বারা ম্যাপে অঙ্কিত। হিমালয়ের বরফাবৃত উঁচু শিখরকেই ভারত সীমানা হিসাবে মেনে আসত। কিন্তু চায়না একে অর্থাৎ ম্যাকমোহন লাইনকে কখনোই তার বর্ডার হিসেবে মানে না। এই উঁচু উঁচু জায়গা ছাড়াও অনেক জায়গা রয়েছে যেখানে সীমানা নির্ধারণের কোনো কিছুই নেই। সে সমস্ত জায়গাগুলোতে চীন ম্যাকমোহন লাইন ছাড়িয়ে ভারতের ভেতরে প্রবেশ করে ও যখনই ভারতের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তখনই এই বাকবিতণ্ডা লেগে থাকে। চীন এই ম্যাকমোহন লাইনকে কখনোই সীমানা হিসেবে মানেনি, তাই তারা বারবার ভারতের ভূমিতে প্রবেশ করে ভারতীয় সেনার উপরে হামলা চালায়। এই হামলা বা আক্রমণ কোনো আগ্নেয়াস্ত্র ছাড়াই হয়ে থাকে। বর্তমানে যে পরিস্থিতি, যেভাবে চীন সেনা কাঠের তৈরি বিভিন্ন কাঁটা জাতীয় অস্ত্রের ব্যবহার করেছে, পূর্বেও এরকমভাবে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়েছে। 2017 সালে আমরা দোকালামে সেনাদের ধস্তাধস্তির ছবি দেখেছি, কিন্তু কোনো হতাহতের খবর পাইনি। এই সীমানায় পেট্রোলিংয়ের ফলে যে হাতাহাতি, তার থেকে বাঁচতে ভারত নাথুলা চোলার মতো স্পর্শকাতর জায়গাগুলির সীমানা নির্দিষ্ট করতে কাঁটাতারের বেড়ার কথা ভেবেছিল 1967 সালের আগস্ট মাসে। এবং সেই 1967 সালের আগস্ট মাস থেকেই সেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে, কিন্তু চীনের এটা পছন্দ হলো না। এই যুদ্ধের কিছু বিস্তারিত কথা জেনারেল সাগত সিং এর জীবনী থেকে জানা যায়। 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় চীন পাকিস্তানকে সাহায্য করবার জন্য নাথুলা ও লেলেপলাতে সৈন্য বাড়ানো শুরু করে ও ভারতকে উভয় অবজারভেশন পোস্ট থেকে সৈন্য সরিয়ে নেওয়ার হুমকি দিতে থাকে। অবজারভেশন পোস্ট থেকে সীমানায় শত্রুর গতিবিধি নজরদারি করা হয়। পরিস্থিতি খারাপ বা প্রতিকূল হলে এই অবজারভেশন পোস্ট থেকে ডিফেন্স পোস্টে চলে যাওয়ার অনুমতি দিয়েছিল সেখানকার স্ট্যাটাস মাউন্টেন ডিভিশনাল কমান্ডাররা। ডিফেন্স পোস্ট অবজারভেশন পোস্ট থেকে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে থাকে।
1965 সালে চীনের এই হুমকির ফলে হেডকোয়ার্টার থেকে দেওয়া এক নির্দেশে লেলেপ্লার 27 মাউন্টেন ডিভিশনাল কমান্ডাররা লেলেপ্লা থেকে পিছু হটে ও চীন সেনা তা দখল করে নেয়। এই পিছু হটার ফলে লেলেপ্লার নিয়ন্ত্রণ চীন সৈনিকদের হাতে চলে যায়, কিন্তু জেনারেল স্বাগত সিং এই অর্ডারকে একরকম অমান্য করে খারিজ করে দিয়েছিল। তিনি এই অর্ডারের পরোয়া না করে নাথুলাতে 2 বছর পর্যন্ত টিকেছিলেন। তার এই অদম্য জেদের ফল ভারতের ক্ষেত্রে খুবই নির্ণায়ক হয়েছিল, কারণ নাথুলা এমনই একটি পাস যেখান থেকে শিলিগুড়ি করিডোর পৌঁছানো খুবই সোজা। যদি কোনোদিন চীন নাথুলা আক্রমণ করে, তবে ভারতের এই শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, এর উপরে চাপ বাড়বে। এই শিলিগুড়ি করিডোর ভারতকে সম্পূর্ণ উত্তর ভারতের সাথে যোগাযোগ করে। স্বাগত সিং এর এই অদম্য সাহসের জন্যই আজও নাথুলার নিয়ন্ত্রণ ভারতের হাতে রয়েছে। ভুল নীতির জন্য লেলেপ্লা এখনও চীনের নিয়ন্ত্রণে রয়েছে। 1967 সালের 20 আগস্ট নাথুলায় ভারতীয় সেনা কাঁটাতার দিয়ে সীমানা বন্ধনের কাজ করছিল। চীন তখন বিভিন্ন রকম ভাবে বাধা দিতে থাকে। 20 দিন পর্যন্ত বিভিন্ন রকম ভাবে ঝগড়া বিবাদ চলে। 10ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো গোলাগুলি চলেনি। চীন সেনা কাঁটাতারের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, ভয় দেখানোর চেষ্টা করতো, হুমকি দিত, কিন্তু 11ই সেপ্টেম্বর প্রথমবার গোলাগুলি হয়। এই সময় ভারত নাথুলা থেকে সিবুলার দিকে বেড়া দেওয়ার কাজ করছিল। চীনা সেনাবাহিনীতে কমিশার নামের একটি পদ হয় যারা রাজনীতির সাথে যুক্ত থাকতো। তার চশমা পড়ে গিয়েছিল ও ভেঙে গিয়েছিল, এতে তিনি খুবই ক্রুদ্ধান্বিত হয়েছিলেন। ও টেম্পার হারিয়ে ভারতীয় সৈনিকদের ওপরে গোলাগুলি আক্রমণের নির্দেশ দেন। হঠাৎ শুরু হওয়া এই আক্রমণের ফলে ভারতের 60 জন সৈনিক শহীদ হয়েছিলেন। 3 দিন ধরে চলেছিল এই লড়াই। প্রথম মুহূর্তের হঠাৎ আক্রমণের ফলেই যা ক্ষতি হওয়ার হয়েছিল, এরপরে আর ভারতের সেরকম ক্ষতি হয়নি। ভারতের কাছে সুপিরিয়ার আর্টিলারি ছিল, গাধার পিঠে চাপিয়ে সেই আর্টিলারিগুলিকে পাহাড়ের উপরে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভারতের আর্টিলারি, মেশিনগান ও মর্টার চীনকে পিছু হটতে বাধ্য করেছিল। নাথুলায় চীনের চেকপোস্ট সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও নাথুলায় চীনের চেকপোস্ট ভারতীয় চেকপোস্ট থেকে 3 থেকে 4 কিলোমিটারের কাছাকাছি ছিল, চীন সেনা পিছু হটে গেলেও ভারত কিন্তু বর্ডার পার করে চীনের ভেতরে প্রবেশ করেনি। বর্ডার আজও একই আছে। 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 4 দিন চলেছিল এই যুদ্ধ। 15ই সেপ্টেম্বর লাস্ট এক্সচেঞ্জ করা হয়। আজ এই নাথুলা পাস ভারতের নিয়ন্ত্রণাধীন ও লেলেপ্লা চীনের দখলে রয়েছে। কিছুদিন পর 1 অক্টোবর চোলাই আবারও কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারত চীনের গোলাগুলি শুরু হয়। এবারও ভারত খুব সজোর ও কঠোর প্রত্যুত্তর দেয়। চীন সেনা 4 কিলোমিটার পর্যন্ত পেছনে সরে যায়। এজন্য একে নাথুলা ও চোলার যুদ্ধ বলা হয়ে থাকে, কিন্তু মুখ্য লড়াই এই নাথুলাতেই হয়েছিল। সরকারিভাবে ভারতীয় 88 জন সেনার মৃত্যু হয়েছিল ও 163 জন আহত হয়েছিল। ভারতের পক্ষ থেকে বলা হয় যে এই যুদ্ধে চীনের 340 জন সেনা মারা যায় ও 450 জন আহত হয়। চীনকে জিজ্ঞেস করলে চীন বলে তারা ভারতের 600 জনকে মেরেছে। চীনের ভেতর কোনো খবরের সত্যতা যাচাই হয় না, তাই চীন নিজের সৈন্যের মৃত্যুর কথা কখনো স্বীকারও করে না। চীন এখানে খুব গম্ভীরভাবে হেরেছিল, তাই চীন কখনো এ বিষয়ে ইন্টারন্যাশনাল ফোরামে এ ব্যাপারে কথা তোলে না। এবার আসি এই যুদ্ধের কি প্রভাব পড়েছিল তার উপর। 1962 সালে হওয়া ভারত চীনের যুদ্ধে ভারতের হারের ফলে ভারতীয় নেতা ও সেনা প্রমুখরা মানসিক দিক দিয়ে একরকম ভেঙে পড়েছিল ও কমজোর ছিল। সবাই ভেবেছিল যে ভারতের কাছে চীনকে হারানোর সেই শক্তি নেই। চীন সেই সময় কোরিয়ার যুদ্ধে কোরিয়াকে কোণঠাসা করতেও সমর্থ হয়েছিল এবং 1962 সালে ভারতকেও হারিয়েছিল। তাই একরকম ভারতীয় সেনানায়ক ও রাজনীতিবিদদের মনোবল একরকম কমজোরও ছিল। কিন্তু 1967 সালের যুদ্ধে চীনের এই পরাজয় অনেকটাই বুকে বল জুগিয়েছিল। যুদ্ধে চীনকে যে হারানো সম্ভব এটা প্রমাণ করে ভারত এশিয়াতে এক শক্তিশালী দেশ হিসেবেও উঠে এসেছিল। 1971 সালে বাংলাদেশ মুক্তি আন্দোলনের সময় চীন চাইলে নাথুলা পাস দিয়ে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে পাকিস্তানকে সাহায্য করতে পারত, কিন্তু সেই সাহস দেখায়নি, কারণ 1967 সালের সেই যুদ্ধে চীন ভালো করেই ভারতের ক্ষমতার কথা বুঝতে পেরেছিল। এমনকি বর্তমানে 2020 সালে গালওয়ান ঘাটিকে নিয়ে ভারত চীনের যুদ্ধ, সেই যুদ্ধেও চীন সেভাবে বিশেষ কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে অর্থনৈতিক দিক দিয়ে ভারত চীনের মতো শক্তিশালী না হলেও আগামী দশকেই ভারত চীনকে ছাপিয়ে অনেক এগিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল 1967 সালের ঘটা ভারত চীনের ঐতিহাসিক যুদ্ধ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।